আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ক্লাস নাইনের ইংরেজি বিষয়ের সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে অ্যাক্টিভিটি রয়েছে এইটা তোমাদের সামনে উপস্থাপন করব এই জায়গায় ইন্সট্রাকশন কী দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোয়িং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক বোঝার জন্য নিচের নোটটি পড়ো আমাদের এই যে টেক্সট বই যেটা রয়েছে টেক্সট বই কিন্তু এই যেটা দেওয়া রয়েছে এবং একশো নম্বর যে পেজ রয়েছে এই পেজের মধ্যেই আমাদের কি দেওয়া রয়েছে একটা নোট দেওয়া রয়েছে এ জায়গায় ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার সম্পর্কে বলা হয়েছে এখন এই জায়গায় আমরা অর্থ সহপূর্ব বাংলা অর্থ সহপূর্ব যা বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার অর্থাৎ ভাষা ও ক্ষমতা ডু ইউ এভার থিঙ্ক অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ বিকামস আ ওয়ে টু হোল্ড অ্যান্ড গেইন পাওয়ার লেটস এক্সপ্লোর বলা হচ্ছে তোমরা কি কখনো ভেবেছো যে ভাষা কীভাবে ক্ষমতা ধরে রাখার এবং অর্জন করার মাধ্যম হতে পারে চলো অন্বেষণ করি অথবা চলো তা অন্বেষণ করি এরপরে হচ্ছে ইউ অল নো দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অল ওয়েস কনসিডার্ড আ পটেনশিয়াল টুল টু এক্সপ্রেস ওয়ান্স থটস অ্যান্ড আইডিয়াস তোমরা সকলেই জানো যে ভাষা সর্বদা একজনের চিন্তা ভাবনা এবং ধারণা প্রকাশের একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে বিবেচিত হয় ইন কনভারসেশন সামটাইমস পিপুল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস সেন্টেন্সেস অর আ ওয়ে অফ এক্সপ্রেশন টু শো দেয়ার অথরিটি অর সুপারিটি ওভার আদার্স বলা হচ্ছে কিন্তু কথোপকথনের সময় অন্যদের উপর তাদের কর্তৃত্ব বা শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য মানুষ কখনো কখনো নির্দিষ্ট শব্দ বাক্য বা অভিব্যক্তি ব্যবহার করে অলসো দেয়ার টোন অ ভয়েস টেলস দ্যাট দে আর ইন আ হায়ার পজিশন এগেন সাম পিপুল হ্যাভ আ ওয়ে উইথ ওয়ার্ডস অ্যান্ড দে ইউজ সাম স্পেশাল ফিচার্স বলা হচ্ছে এছাড়াও তাদের সর্বি বলে দেয় যে তারা একটি উচ্চ অবস্থানে আছেন। আবার কিছু মানুষের ভাষার উপর এক ধরনের দক্ষতা আছে যার বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে তারা অন্যদের বুঝিয়ে রাজি করেন এবং প্রভাবিত করেন অর্থাৎ বলা হচ্ছে অনেকের কিন্তু মুখের যে মানে এক্সপ্রেশনটা অনেক ভালো আছে কথা বলার একটা ই্যাস রয়েছে স্কিল রয়েছে এটার মাধ্যমে করতে পারে সেটা বলছে ইফ ইউ কনসিডার দা পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ইউ উইল মেইনলি গেট টু टाइप्स অফ পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বলা হচ্ছে তোমরা যদি ভাষার সাথে ক্ষমতার বিবেচনা করো তাহলে তোমরা প্রধানত দুই ধরনের ক্ষমতা পাবে নাম্বার ওয়ান হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যেটা হচ্ছে অবস্থানগত ক্ষমতা এবং ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার অথবা প্রভাবশালী ক্ষমতা ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্যাট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু আট অফ পজিশন দ্যাট পিপল হোল্ড বিকজ অফ হু দে আর বলা হচ্ছে তোমরা ইতোমধ্যে শিখেছ যে অবস্থানগত ক্ষমতা বলতে বোঝায় এমন এক ধরনের ক্ষমতা যা মানুষ তার অবস্থানের কারণে ধারণ করেন দে ডু নট অলওয়েজ নিড টু স্যাটিসফাই বিকজ অফ পজিশন বলা হচ্ছে তাদের অবস্থানের কারণে অন্যদের তাদের সবসময় কাউকে বোঝানো বা সন্তুষ্ট করার দরকার হয় না Some of the language features that people use to establish their position over others are the use of modal verbs, imperative sentences to give advice or word or formal register, which উইচ মিন্স দ্য স্পিকার ইউজেস কমপ্লিট সেন্টেন্সেস অ্যাবয়েড স্ল্যাং অ্যান্ড ইউজ অ্যান্ড ইজ লাইকলি টু ইউজ ফিওয়ার contraction কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ সেন্টেন্সেস এখন বলছে যে এই যে যারা ইনফ্লুয়েন্সিয়াল ভাষা ব্যবহার করে সেই ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী বলা হচ্ছে ভাষা কিছু বৈশিষ্ট্য যা মানুষ অন্যদের উপর তাদের অবস্থান প্রতিষ্ঠা করতে ব্যবহার করে কি ব্যবহার করে যেমন মোডাল ক্রিয়াপদের ব্যবহার তারপরে পরামর্শ বা আদেশ দেওয়ার জন্য প্রয়োজনীয় বাক্য আনুষ্ঠানিক ভাষা ব্যবহার আনুষ্ঠানিক ভাষার মধ্যে কি যার মানে বক্তা সম্পূর্ণ বাক্য ব্যবহার করে আঞ্চলিক ভাষা এড়িয়ে চলেন এবং সংকোচক শব্দ মানে ছোট ছোট শব্দ যেগুলো কন্ট্রাকশন কম ব্যবহার করেন শর্তাধীন বাক্য বা ঘোষণামূলক বিবৃতি ব্যবহার করেন এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ভাষার বৈশিষ্ট্য টুডে ইউ উইল লার্ন দ্য অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ও এর আগে যেটা বললাম এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েসিয়াল না এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে রয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যারা ধারণ করে তাদের ভাষার বৈশিষ্ট্য হলো হচ্ছে এগুলো আর এগুলো ক্লাস এইটের বই ছিল এখন এখন বলা হচ্ছে টুডে টুডে ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সাল পাওয়ার মানে আজ তোমরা অথবা তুমি যেটাই বলো প্রভাবশালী ক্ষমতা সম্পর্কে জানবে ইনফ্লুয়েসিয়াল পাওয়ার ইজ জাস্ট অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলা হচ্ছে ইনফ্লুয়েশাল পাওয়ার অর্থাৎ এটা হচ্ছে অপ্রভাবশালীগত ক্ষমতা যেটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা অবস্থানগত ক্ষমতা ঠিক বিপরীত ইটস অলসো নোন্ড অ্যাজ সোশ্যাল পাওয়ার আর এটা সামাজিক ক্ষমতা হিসাবেও পরিচিত ইট রেফার্স টু আ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার্স দ্যাট ইজ পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েশিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার ইনটেন টু গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স অ্যান্ড টু পারসয়েট আদার্স টু বিলিভ ইন আর টু সাপোর্ট দেম ওফেন ইউ ক্যান ফাইন্ড দিস টাইপ অফ পাওয়ার ইন স্টেটমেন্টস মেড বাই লিডার্স অ্যান্ড ইন অ্যাডভার্টাইজমেন্টস এখন বলা হচ্ছে এটি ভাষা ক্ষমতা একটি নির্দিষ্ট সেটকে বোঝায় যেটি প্রভাবশালী ভাষা শক্তি ব্যবহার করে মানুষ অন্যদের আস্থা অর্জন করে করতে এবং অন্যদের প্ররোচিত করতে চায় তাদের বিশ্বাস এবং সমর্থন চায় প্রায়শই তুমি নেতাদের করা বিবৃতি এবং বিজ্ঞাপনে এই ধরনের ক্ষমতা খুঁজে পাবে এরপরে ওয়াইল ইংগেজিং ইন কনভারসেশন পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজিস টু হেল্প দেম এস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স নাও লেটস এক্সপ্লোর সাম ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল অর সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে কথোপকথনের সময় মানুষ তাদের প্রভাব প্রতিষ্ঠা করতে নির্দিষ্ট কিছু কৌশল ব্যবহার করে যা তাদের প্রভাব প্রতিষ্ঠা করতে সহায়তা করে চলো এখন প্রভাবশালী বা অসামাজিক শক্তি ভাষার কিছু বৈশিষ্ট্য অন্বেষণ করি এখন আমরা শিখব যে দ্য ফিচার্স অব ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার যেটা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল ই রয়েছে ব্যক্তি রয়েছে তাদের সেই সকল ব্যক্তিদের যে ই রয়েছে ভাষা রয়েছে অর্থাৎ একজন মানুষকে আমরা কিভাবে ইনফ্লুয়েস করতে পারি সেই এই যে ভাষাগুলোর ব্যবহারের মাধ্যমে ইনফ্লুয়েস করা যায় সেগুলো আমরা এখন দেখব এই জায়গায় বলা হয়েছে পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে দেওয়া রয়েছে ভেরি অফেন পিপুল হচ্ছে প্রায়শই লোকেরা অন্যদের বোঝানোর জন্য মতামতকে সত্য হিসাবে উপস্থাপন করে ফর এক্সাম্পল ইউ মে হিয়ার সাম গেটস টু টু ইউর স্কুল প্রোগ্রাম সে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ইউর লোকালিটি অ্যান্ড ফেমাস স্কুল ইউ বলা হচ্ছে বল বলতেছি কি প্রায়শই লোকেরা অন্যদের বোঝানোর জন্য মতামতকে সত্য হিসাবে উপস্থাপন করে উদাহরণস্বরূপ তুমি তোমার স্কুল প্রোগ্রামে কিছু অতিথিকে কি বলতে শুনতে পারো কি শুনতে পারো এটি তোমার এলাকার সেরা স্কুলগুলোর মধ্যে একটি এবং এই বিখ্যাত স্কুলের ছাত্র হিসেবে তোমাকে অবশ্যই তোমার সেরাটা সম্পাদন বা প্রদর্শন করতে হবে হিয়ার ইট ইট ইজ দ্য school অপিনিয়ন দ্যাট of অফ দ্য বেস্ট ইন your লোকালিটি অ্যান্ড দ্য স্পিকার ইউজেস দিস অপিনিয়ন টু influence you to পারফর্ম ইউর বেস্ট এখন বলা হচ্ছে এখানে মানে কোনটা এটা বক্তার মতামত যে বক্তার মতামতটা কি স্কুলটি এলাকার সেরা স্কুলগুলোর একটি এবং তোমাকে তোমার সেরাটা দিতে বা দিতে বক্তা প্রভাবিত করার জন্য তার মতামত ব্যবহার করবেন মতামতটাকে কি ফ্যাক্ট হিসেবে ব্যবহার করে এখন ফ্যাক্ট এবং অপিনিয়ন আমরা কিন্তু আগেই পড়েছি ফ্যাক্ট হচ্ছে কি যেটা সবার ক্ষেত্রে একই হয় আর অপিনিয়ন হচ্ছে মতামত যেটা পার্সন টু পার্সন ভেরি করে এখন এই জায়গায় বলা হচ্ছে তার মতামতটাকে ফ্যাক্ট হিসাবে গণ্য করতে চাচ্ছে যে এই স্কুল সবচেয়ে ভালো স্কুল তার মানে এটা কিন্তু মতামত অর্থাৎ অপিনিয়ন কিন্তু এটাকে ফ্যাক্ট হিসাবে ই করার চেষ্টা করেছে যাতে যারা শুনতেছে তারা পারফরমেন্স ভালো করে সেইটাই ও বোঝানোর জন্য আর কি এটা বলা হচ্ছে যে প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফ্যাক্ট অপিনিয়নকে ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করে এখন আমরা দুই নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স রয়েছে সেটা দেখব দুই নম্বরে রয়েছে কি দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে উত্তম বহু পুরুষ উত্তম পুরুষ বহু বচন সর্বনামের ব্যবহারে প্রভাবশালী ক্ষমতা ভাষার আরেকটি বৈশিষ্ট্য অর্থাৎ যারা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ফার্স্ট পার্সন প্লুরাল নন ফার্স্ট পার্সন প্লুরাল ফার্স্ট পারসন আই এবং উই আর প্লুরাল হচ্ছে উই সেটা ব্যবহার করে ফর এক্সাম্পল ইফ ইউ নোটিস কেয়ারফুলি ইউ ক্যান সি ইউর ক্লাস ক্যাপ্টেন অল সে say দিস ইজ আওয়ার স্কুল সো উই have টু কিপ ইট ক্লিন and tidy হিয়ার হি অর শি does নট say this is মাই ক্লাসরুম সো ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড tidy এখন বলা হচ্ছে উদাহরণস্বরূপ তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তবে তুমি দেখবে যে তোমার ক্লাস ক্যাপ্টেন সর্বদা কি বলে এটি আমাদের স্কুল সুতরাং আমাদের এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এখানে সে বলে না কি বলে না যে এটা আমার স্কুল আমাদের আর আমার আই বলে না আমার স্কুল সুতরাং তোমাদেরকে এটা কে পরিষ্কার রাখতে হবে এবং পরিপাটি রাখতে হবে এখন আমাদের বলছে আর আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল এটা হচ্ছে এক ধরনের বৈশিষ্ট্য এরপরে নাম্বার থ্রি যেটা রয়েছে ইমফার্টিভস ইম্পারেটিভ ভার্বস লাইক অ্যাক্ট স্পিক ডু অ্যান্ড কাম আর অলসো ইউজ টু ইনফ্লুয়েন্স আদার্স বলা হচ্ছে আদেশ বা অনুগার সূচক কিছু ক্রিয়া রয়েছে যেমন কাজ করো কথা বলো তারপরে করো ব্যবহার করা হয় অন্যকে প্রভাবিত করার জন্য অ্যাজ ইন স্টুডেন্টস ইলেকশন দ্য ক্যান্ডিডেটস ইউজ ইমফারেটিভ ভার্বস লাইক লিসেন টু ইউর হার্ট অ্যান্ড ভোট ফর দ্যেবল ক্যান্ডিডেটস হিয়ার দ্য ক্যান্ডিডেট ইউজেস ইন টু হিম পার্ট এখন বলা হচ্ছে বিভিন্ন নির্বাচনের সময় আর এটা মূলত বলা হয়েছে স্টুডেন্টের নির্বাচনে বলা হচ্ছে যে কি ব্যবহার যেমন কাজ করো এটা গেলো তারপর বলছে যেমন ছাত্র নির্বাচনে প্রার্থীরা সূচক কিছু ক্রিয়া ব্যবহার করে যেমন কি মনের কথা শোনো এবং উপযুক্ত প্রার্থীকে ভোট দাও এখানে মনের কথা শোনা বলতে বলা হচ্ছে যে মনের কথা শুনে ভোট সেটা বলছে যে এখানে প্রার্থীরা সূচক কিছু ক্রিয়া শোনো বা এবং ভোট দাও ভোট দাও বলার মাধ্যমে তাদেরকে ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করেছে তাদেরকে বলতে প্রার্থীদেরকে বোঝানো হচ্ছে মানে যারা যাতে ওই ব্যক্তিরা প্রার্থীদেরকে ভোট দেয় তারপরে চার নম্বর যেটা বৈশিষ্ট্য রয়েছে সামটাইমস

তারপরে সর্বশেষ যেটা রয়েছে ইউজিং ইন্টারোগেটিভস ইউজিং ইন্টারোগেটিভস লাইক আস্কিং দ্য লিসনার ও রিডার কোয়েশ্চেন্স টু ইস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ হিয়ার দে ইউজ মডেল ভার্বস টু হ্যাভ দেয়ার ডমিনেন্স ওভার আদার্স এখন বলা হচ্ছে শ্রোতা বা পাঠককে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যম মতো প্রশ্নবোধক বাক্য ব্যবহার করে তাদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ভাষার আরেকটি বৈশিষ্ট্য এখানে মোডা মোডাল হবে এখানে মোডাল ক্রিয়া অর্থাৎ মোডাল ভার্ভ অন্যদের উপর প্রভাব বিস্তার করতে তারা ব্যবহার করে আমরা একটা বাদ দিই তাহলে হবে এখানে অন্যদের উপর প্রভাব বিস্তার করতে তারা মোডাল ভার্ব ব্যবহার করে ফর एग्जांपल সামন ভেরি ক্লোজ টু ইউ মে সে এম আই নট ক্লোজ ইনাফ টু ইউ টু গাইড ইউ ইউ মাস্ট লিসেন টু মি এখন এই যে উদাহরণ স্বরূপ দেওয়া বলা হয়েছে কি তোমার খুব কাছের কেউ বলতে পারে আমি কি তোমাকে গাইড করার জন্য যথেষ্ট কাছাকাছি নই এখন তুমি অবশ্যই আমার কথা শুনবে এরপরে হচ্ছে আমাদের ইনস্টা ইন কনক্লুশন বলা হচ্ছে সো উই ক্যান সে দ্যাট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পিপল ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার টু পারসোয়েট আর রিডার অর লিসনার টুয়ার্ডস আ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং ফর এক্সাম্পল এটা আই ই ফর এক্সাম্পল ফর ফ্রম বিং আর থিঙ্কিং Free thinking individual to a person with de determined thoughts, beliefs, and actions. As a reader or a listener, you should understand when language is used to maintain power exercise to, or to influence you to make better decisions. এখন বলা হচ্ছে আমরা বলতে পারি যে ভাষার মধ্যে প্রভাবশালী ক্ষমতা বিদ্যমান এবং লোকেরা ভাষার এই বৈশিষ্ট্য ব্যবহার করে পাঠক বা শ্রোতাকে নির্দিষ্ট চিন্তাধারার প্রতি প্ররোচিত করে যেমন একজন মুক্ত চিন্তা থেকে দৃঢ় চিন্তা বিশ্বাস থেকে কর্ম এরকম একজন পাঠক বা শ্রোতা হিসেবে তোমাকে বুঝতে হবে কখন ভাষা ব্যবহার করা হয় ক্ষমতা বজায় রাখার জন্য ক্ষমতা বজায় রাখতে বা আরো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রভাবিত করতে মানে এটা কোন সময় কিভাবে ব্যবহার করছে এইটা যারা পাঠক রয়েছে তাদেরকে বুঝতে হবে আর এইভাবেই আমরা কি যে আজকে অবশ্যই শিখলাম যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার কি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো কি এগুলো আমরা শিখলাম এর পরবর্তীতে এর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম